অন্তর্ভুক্তি। সেক্ষেত্রে এই যে গৌরবময় পর্ব, আমরা জোনাকি অভিবাসী ক্রীড়া সংস্থা আছে আমাদের সকল, আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জন্য বলি, তোমরা যারা এই ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এপ্রিল যে খেলা করেছি, প্রতিদিন কোন টিমের সাথে খেলতাম সেই রান কিন্তু এই সিস্টেমের কারণেই কিন্তু আজকে ঘুরে 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 তারা 30-35 জনের একটা দেশে ভালো ভালো খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব এবং ছবি নিয়ে তোমরা অমুক দিন স্টেডিয়ামে হাজির হবে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জেলা ক্রীড়া সংস্থার। আসলে গত যেগুলো যদি বাচ্চারা কাজ করে বল নাই, তোমার বল বস্তার মধ্যে সুবিধা নাই।